কেউ যদি তোমার কাছ থেকে কোনো কিছু কেড়ে নিয়ে যায় আপাতত দৃষ্টিতে কেড়ে নিয়ে যায় মনে হইলেও সে কিন্তু তোমাকে কিছু দিয়েও যায় তেমনি আজকের টেক্সট ইন্ট্রোডাকশান টু কালচার অ্যান্ড ইম্পারেলিয়াজম লিখেছেন এডওয়ার্ড শাইদ আচ্ছা কালচার অ্যান্ড ইম্পারেলিয়াজম খুবই গুরুত্বপূর্ণ একটা তোমার এটাকে আমরা কী বলবো প্রিফেস অ্যাকচুয়ালি হ্যাঁ তো এখানে দেখা গেছে যে আমরাকে আমাদের কাছ থেকে যারা সাম্রাজ্যবাদী তারা অনেক কিছু কেড়ে নিয়ে গেলেও আমরাকে কিন্তু খানিকটা সভ্য তারা বানিয়ে গেছে তাই না তো শিক্ষার্থী বন্ধুরা আমরা ফার্স্ট ওয়ান টাইটেলটা বিশ্লেষণ করি যে ইন্ট্রোডাকশন টু কালচার অ্যান্ড ইম্পারেলিজম ইন্ট্রোডাকশন কখন হয় কোনো কিছুর ভূমিকা বা প্রিফেস তোমরা বোঝো তো এডওয়ার্ড সাইদের একটা বড় প্রবন্ধ হচ্ছে কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম এবং সেইটার তিনি একটা ইন্ট্রোডাকশান লিখেছিলেন এবং সেটাই প্রকাশ হয়েছে ইন্ট্রোডাকশান টু কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম বলে নিশ্চয়ইটুকু বুঝতে পেরেছি যে এখানে যেহেতু অনলি ইন্ট্রোডাকশান মানে শুধু প্রিফেসটা দেওয়া হয়েছে যে এখানে বলা হয়েছে যে এই টেক্সটটা আসলে কি নিয়ে কথা বলছে কালচার এবং ইম্পেরিয়ালিজমের কি ফলাফল একটার সঙ্গে আরেকটি সম্পর্ক আছে কি না এখানে যে মেনে কী পয়েন্ট বা মেন পয়েন্টগুলো হাইলাইট করে কিন্তু ইন্ট্রোডাকশনের কাজ তো দেখো যে এডওয়ার্ড সাইডের এটা কিন্তু অনেকটা বায়োগ্রাফিক্যাল তুমি বলতে পারো যে অটোবায়োগ্রাফি কারণ তার জীবনের সঙ্গে অনেক বেশি এখানে মিল রয়েছে আমরা সেগুলো আস্তে আস্তে আলোচনা করবো তো দেখো প্রথমে আমরা টাইটেল বিশ্লেষণ করে দেখলাম যে কালচার অ্যান্ড ইম্প্যারিলিজম তো কালচারটা কী জিনিস আমরা দেখে এখানে কালচারের মধ্যে কি কি রয়েছে আমি একেবারে জিস্টটুকু লিখেছি তোমরা বই থেকে আরও বড় করে সংজ্ঞাটা লিখবে তবে আমি জিস্টটা বলে দিচ্ছি কালচার কি। আসলে দ্য ওয়েজ অফ লাইফ কালচার হচ্ছে ওয়েজ অফ লাইফ জীবনের সেই পথ যেখানে কি হয় ইনক্লুডিং যার মধ্যে থাকবে দেখো আর্টস থাকবে বিলিভস থাকবে তোমার হচ্ছে ম্যানার ড্রেস ল্যাঙ্গুয়েজ রিলিজিয়ন কাস্টমস রিচুয়াল আচ্ছা থাকছে না কি তাহলে বলো তো কালচার বা সংস্কৃতি যার মধ্যে আমাদের ধর্ম থাকবে খাদ্যাভাস থাকবে ড্রেস আপ থাকবে ম্যানার্স থাকবে এবং এগুলো কি সোসাইটি টু সোসাইটি কিন্তু ডিফার করে হ্যাঁ এখানে আমরা অ্যাকচুয়ালি বলবো যে ইন্টায়ার সোসাইটি পুরো সমাজটাকেই রিফ্লেক্ট করে কালচার তো আমরা বুঝে গেছি যে কালচারটা কী জিনিস এবার আমরা চলে দেখি ইম্পেরালিজমটা কী জিনিস ইম্পারালিজম তোমরা জানো যেটা হচ্ছে সাম্রাজ্যবাদ তাহলে ইম্পায়ারালিজমকে আমরা যে ডক্টরাইন কী হিসেবে নিতে পারি পলিটিক্যাল স্ট্রেটেজি তোমার যে রাজনৈতিক কিছু কৌশল থাকে প্র্যাকটিস বলতে এখানে প্র্যাকটিস করা হয় মানে সরাসরি ইমপ্লিমেন্ট করা হয় যেটা স্টেট পলিসি রাষ্ট্রীয় কিছু কূটনীতি থাকে তোমার নীতি থাকে এক্সটেন্ডিং পাওয়ার একদম ক্ষমতার যদি তুমি বিস্তার করবা ইকোনমিকাল কন্ট্রোল থাকবে কার উপর তো ওভার আদার এরিয়াজ অন্য এলাকার উপর তার মানে যেগুলো হচ্ছে ধনী রাষ্ট্র অনেক রিচ সমৃদ্ধ যে রাষ্ট্রগুলো বিশেষ করে পশ্চিমা বিশ্ব তারা তাদের আশেপাশে বা অন্য রাষ্ট্রে গিয়ে যখন সব ব্যাপারে কী করে ক্ষমতা দখল করে কন্ট্রোল করে তোমাকে তখন সেটা হয়ে যায় ইম্প্যারেলিয়াজম বা সাম্রাজ্যবাদ ঔপনিবেশিকবাদ তো এই কান্ট্রিগুলার মূল হতাদেশই মূলত হচ্ছে তোমার ফ্রান্স ব্রিটেন আমেরিকা এরাই কী করে অন্য জায়গায় গিয়ে সাম্রাজ্য বিস্তার করে এখন কেন সাম্রাজ্য বিস্তার করছে ফলাফলগুলো কি আমরা আস্তে আস্তে সেগুলো জানবো ইভেন তোমাদের হচ্ছে গ্রেট এক্সাম্পল কি বলো তো আমাদের ভারতীয় উপমহাদেশ ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা এসে প্রায় দুইশো বছর যেখানে তোমার হচ্ছে শাসন করে গেছে তারা কি এখানে ইম্পিয়ারালিজমের একটা গ্রেট উদাহরণ আমরা নিজেরাই তাই না তো শিখাচ্ছি বন্ধুরা এইবার এখানে আমাদের রাইটার কি বলতে চেয়েছেন যে কালচার এবং ইম্প্যারালিজমের মধ্যে সম্পর্কটাই বা কী ওকে তো দেখো যে ফার্স্ট ওয়ার্ড আমরা যদি মনে করি যে কালচার কি করে ইফেক্টস অফ বুক অন ইম্প্যারালিজম আচ্ছা বইয়ের একটা যে প্রভাব তোমার উপনিবেশিকবাদের উপর এটা কিভাবে হয় এবং বইকে তোমার একটা টুলস হিসেবে ইউজ করা হচ্ছে কেমন করে দেখো সাপোজ যে তুমি যারা এখানে ফ্রান্স আমরা দেখলাম ব্রিটেন আমেরিকা ওরা সাম্রাজ্যবাদের ধারণাটাই বা কোথায় থেকে পেলো এটি কিন্তু বিভিন্ন বই থেকে যেমন তোমার রবিনসন ক্রুশো রবীন্নসন ক্রুশো তোমার তোমরা হচ্ছে ড্যানিয়েল ডিফোর লেখা নিশ্চয়ই পড়েছো সেখানে দেখেছো যে রবীন্নসন ক্রুশো একটা দ্বীপে গিয়ে কী করলো কলোনিয়ালিজম প্রতিষ্ঠিত করলো এবং সে সেখানে সার্থক হলো এবং সে আসলে কলোনিয়ালিজম কেন তারা প্রতিষ্ঠিত করে এইটুকু একটু তোমাদের বলে দিই সেটা হচ্ছে তারা তো মনে করে নিজেরাকে বা তারা সত্যিই তাই অনেক বেশি উইজডম নর্মাল চেয়ে তারা অনেক বেশি হচ্ছে প্র্যাকটিস করে তারা অনেক সিভিলাইজড তারা অনেক রিচ সব দিক থেকে তারা অনেক বেশি এগিয়ে এবং তারা চায় যে যারা আনসিভিলাইজড রয়েছে তাদেরকেও তারা সিভিলাইজড বানাবে এবং প্রথমত তারা হচ্ছে ব্যবসা বাণিজ্যের পারপাশে সেখানে যায় সে দেশের শাসকের সঙ্গে একটা কন্ট্যাক্ট হওয়া যে তাদেরকে ব্যবসা বাণিজ্য করবে তারা ভ্যাটও দিবে এই ইন্টেনশানে যায় কিন্তু তাদের ভেতরের ইন্টেনশানটা কিন্তু অন্য থাকে থাকে এবং এসে আচ্ছা সবচেয়ে বড়ো ইয়া কি জানো তুমি যদি কাউকে হিট করতে চাও তাহলে তাদের উইক পয়েন্ট আগে হিট করো দেন অটোমেটিক সে কী হয়ে যাবে লুজার হয়ে যাবে তো এরা এসে করে কি তোমার হচ্ছে যেগুলো অনুন্নত দেশগুলোতে এসে আমরাকে বোঝাই যে তোমরা হচ্ছে গিয়ে জ্ঞানের দিক থেকে অনেক কম তোমাদের তোমরা সায়েন্স বোঝো না তোমাদের হচ্ছে স্ট্যান্ডার্ডশিপ তেমন ভালো না এক কথায় আমরাকে একবারে লুজ বানি ফেলে আমরা ঠিকমতো প্র্যাকটিস করি না আমরা আনসিভিলাইজড এবার আমাদেরকে কি করে ইমোশনালি তারা আগে দুর্বল করে দেয় দেন তারা বলে যে আমরা তোমরাকে কি করতে চাই বা সিভিলাইজড বানাতে চাই তোমাদের হচ্ছে যে অনেক ভালো অর্থনীতির দিকে এগিয়ে নিয়ে যেতে চায় ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট যেটাকে আমরা বলি তো এইভাবে তারা আমাদের কি করে ব্রেইন অশ করে এবং এক সময় তারা আমাদের উপর ক্ষমতা খাটানোটা শুরু করে দেয় এবং সেটাই ঘটে ঘটেওছে তো এটাই হচ্ছে গিয়ে তোমার ইম্পেরিয়ালিজম তো রবীন্দ্রন ক্রুশোর ক্ষেত্রে উনিও কি করেছিলেন এটা এখানে সফল হয়েছেন তো দেখো যে রবীন্দনসন ক্রসুর গল্পটা যখন তুমি পড়বা তাহলে এখানে কোথায় পাবা ওটা বলো তো একটা বই তাহলে বইটা কি টুলস হলো না বইটা তো মাধ্যম হয়ে গেলো ইম্পেরিয়ালিজম সম্পর্কে কারণ তুমি ওখান থেকে একটা ধারণা পেয়ে গেলে এবং দেখলা যে হ্যাঁ এখানে সার্থক হওয়া যায় দেন কি করেছে তোমার ফ্রান্স ব্রিটিশ আমেরিকানেরা কী করেছে দেখা গেছে যে বিভিন্ন সমাজে গিয়ে এইরকম সাম্রাজ্যবাদটা তারা প্রতিষ্ঠা করেছে তাহলে এটার আইডিয়াটা এবং বিশেষ করে তোমার উনিশ শতক বা তার আগের বইগুলোতে প্রচন্ড প্রচণ্ড পরিমাণে লেখালেখি হতো এবং আরও তোমার উদাহরণ দেওয়া হয়েছে যে হার্ট অফ ডার্কনেসে বাবা গ্রেট এক্সপেকটেশন এক্সপেক্টেশানে সেখানে কিন্তু তোমার ইম্পারালিজমের যে ভালো দিক মন্দ দিক দুটোর কথাই বলা হয়েছে এবং আপাসেস টু ইন্ডিয়া ইএম ফস্টারের পাসেস টু ইন্ডিয়া দেখো এটা তো তোমরা জানোই যে হে যে ভালো দিক মন্দ দিক সব তুলে ধরা হয়েছে তো ওগুলো ডিটেইল আমরা আর গেলাম না এই উদাহরণগুলো নেওয়া হয়েছে দেন দেখো যে আবারও বলছে যে নোভেলস আর রেসপন্সেবল ফর ইম্প্যারেলিজম নোভ্যালে নাকি হচ্ছে যে ইম্পারেলিজমের জন্য কি দায়ী আচ্ছা কিভাবে দেখো এবার ইংরেজরা কেমন করে জানল যে ইন্ডিয়ার কালচারটা এত অনুন্নত বলতো কারণ একটা বই বইয়ে সব কিছুই লিপিবদ্ধ থাকে যখন তোমার হচ্ছে নোভেল লেখা হবে সেই নোভেলের মধ্যে সে সমাজের কৃষ্টি কালচার খাদ্যাভাস পোশাক এভরিথিং ইনক্লুড করা হয় তাই না সাহিত্য মানুষের তো জীবনেরই কথা বলে জীবনে সব কথা যখন থাকে তখন দেখা যাচ্ছে তারা আমাদের ইন্ডিয়ান নোভেলগুলো যেগুলো রয়েছে তোমার সেগুলো তারা স্টাডি করে এবং তারা স্টাডি মানে তারা যে দেশের উপর টার্গেট করবে সে দেশের কি করবে নোভেলগুলো স্টাডি করলে সেই দেশের আর্থসামাজিক অবস্থা সব কিছুই তারা জানতে পারবে দেন তখন টার্গেট নিয়ে ও এটা হচ্ছে আনসিভিলাইজড আছে দেন আমরা এখানে গিয়ে একটা প্রভাব বিস্তার করতেই পারি তাহলে তুমি দেখো যে এবার নোভেলস রেসপন্সিবল হয়ে গেল কি না কিন্তু তোমার কাছে আগে মনে হচ্ছিল না যে নোভেল কী করে ইম্প্যারালিজমের জন্য তোমার হচ্ছে গিয়ে দায়ী হবে আসলে তো দায়ী হয়ে গেল কারণ আমাদের নোভেলগুলো তারা স্টাডি করে সেখান থেকেই জেনে গেছে যে আমাদের কোথায় কোথায় উইক পয়েন্টস রয়েছে এবং আমাদের উইক পয়েন্টগুলো ধরেই তারা কিন্তু কাজ করছে এইবার দেখো যে কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম আর ইন্টারকানেক্টেড আচ্ছা কালচার অ্যান্ড কিভাবে কীভাবে কানেক্টেড তুমি যখনই ইম্পায়ারিজম সেখানে বিস্তার ঘটাতে চাইবা তখন তোমাকে ইনস্ট্রুমেন্ট হিসেবে কী নিতে হবে বলো তো কালচারকে তোমাকে আগে কালচার নিয়ে গবেষণা করতে হবে যে সে সোসাইটির কালচারটা কেমন দেন এগুলো কথা কিন্তু আমরা অলরেডি বলেই ফেলেছি ভিডিও বড় করবো না যে কালচার যখন তুমি কালচার সম্পর্কে জানতে পারবা যে হ্যাঁ এটা হচ্ছে আন্ডার কালচারের মধ্যে রয়েছে তাহলে এখানে সিভিলাইজড করা যাবে তাহলে কালচার অবশ্যই ইম্প্যারালিজমের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা একটা বিষয় এবং লাস্ট বিষয় হচ্ছে কি দেখো যে ইম্প্যারালিজম কি করে ডেস্ট্রোহাইজ কালচার আচ্ছা ইম্প্যারালিজম সাম্রাজপথ কীভাবে একটা সংস্কৃতিকে ধ্বংস করে দেয় একবার বলছো ইন্টার কানেক্টেড একবার বলছো প্রভাব রয়েছে আবার বলছো কি ধ্বংস করে দেয় দেখো আমাদের ইন্ডিয়ার কথাই তুমি চিন্তা করো ইন্ডিয়া যে কালচারগুলো ছিল যখন পশ্চিমা বিশ্ব এসে আমাদের শাসন শোষণ করলো এরপর আমরা কিন্তু এখন অনেক ওয়েস্টার্ন কালচার অ্যাকসেপ্ট করে ফেলেছি যার ফলে কী হয়েছে আমাদের দেশীয় কালচারগুলোকে আমরা ডিকে করে ফেলিনি ডিস্ট্রয় করে ফেলিনি হারিয়ে ফেলিনি অবশ্যই ফেলেছি আমাদের যেগুলো ট্র্যাডিশনাল কালচার ছিল সেগুলো থেকে আমরা এখন দূরে সরে গেছি এবং আমরা পরিচিত হয়ে গেছি ওয়েস্টার্ন কালচারের সঙ্গে তাহলে আমাদের কালচারের এই যে কালচারকে যদি তুমি ডিস্ট্রয় করতে চাও তাহলে অবশ্যই সেখানে গিয়ে কী করো ইম্প্যারেলিজম ঘটাও বুঝতে পেরেছ তো শিক্ষার্থী বন্ধুরা এইবার এটা কি করে তোমার এডওয়ার্ড সাইদের ওয়াটো বায়োগ্রাফিক্যাল হলো সেটা একটু তোমাদের বলি এডওয়ার্ড সাইডের জন্ম আসলে ছিল তোমার প্যালেস্টাইনে তো উনি ছিলেন একজন পিওর খ্রিস্টিয়ান তো তোমরা জানো যে ওখানে যখন ইসরায়েল বা ইহুদিরা অ্যাটাক করেছিল উনিশশো সাতচল্লিশ সালে এবং দেখা গেছে সেখানে হচ্ছে প্রায় সাড়ে সাত লাখ মতো মানুষকে তারা সেখান থেকে বের করে দিয়েছিল তো আমাদের যে এডওয়ার্ড সাইদ ওনার ফ্যামিলিও তখন মিশরে গিয়ে আশ্রয় নিয়েছিল এবং উনিশশো সালে তারা যে একটা ল করলো যেটা হচ্ছে গিয়ে অ্যাবসেন্টিজ প্রপার্টি ল যে যারা ওই সময় বিভিন্ন আরব কান্ট্রিগুলোতে গিয়ে আশ্রয় নিয়েছে তারা আর কখনো তাদের নিজ দেশে ঢুকতে পারবে না তো দেখা গেছে যে আমাদের পোয়েট উনি নিজেও তার ফ্যামিলি নিয়ে আর কখনো কি করতে পারেননি নিজ মাতৃভূমিতে প্রবেশ করতে পারেননি যার ফলে তারা ইউরোপে চলে যান এবং সেইখানে তিনি তোমার হচ্ছে কলম্বিয়া ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবেও কাজ করেন এবং পশ্চিমাতে যাওয়ার ফলে ইম্প্যারিজমটা তিনি খুব কাছ থেকে দেখেছেন তিনি নিজেই দেখো তার নিজ মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছেন আবার ওখানে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ইম্প্যারালিজমটা এত কাছ থেকে দেখার ফলে তার উপলব্ধিগুলো থেকেই তিনি কিন্তু তিনি লিখেছেন তোমার হচ্ছে যে ইন্ট্রোডাকশান টু কালচার অ্যান্ড ইম্প্যারালিজম তো শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু আমাদের রাইটার বোঝাতে চেয়েছেন যে ইম্প্যারালিজমের কিছু সাইড থাকলে অবশ্যই ভালো দিকগুলো রয়েছে কারণ ইম্প্যারালিজমের ফলে তুমি যে এলাকাটায় সেটা প্রতিষ্ঠা করবা সে এলাকাটা শোষিত হতে পারে তারা দেখা যাচ্ছে যে পশ্চিমারা গিয়ে তাদের উপর ক্ষমতা বিস্তার করে কিন্তু কি হয় একসময় সেই জায়গাটা অর্থনৈতিকভাবে ডেভেলপ হয় কালচারালি ডেভেলপ হয় এবং তারা সিভিলাইজড হয় হয়তো বা প্রতিষ্ঠিত না করলে তারা এতদিন কি হতে পারতো না হয়তো অন্যের দ্বারা যেমন শোষিত হতো না তেমন সিভিলও হতে পারতো না বা উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলাতে পারতো না এগোতে পারতো না যার ফলে ইম্পেরিয়ালিজমের কিছু অসুবিধা থাকলে এর সুবিধাও রয়েছে এবং কালচার আর ইম্প্যারিজম একটার সঙ্গে অন্যটা ওতপ্রোতভাবে জড়িত তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না আজ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে আলাফেজ